বিশ্বকাপের ফাইনাল খেলতে পারে আফগানিস্তান। সেমিতে রেকর্ড ভালো নয় দক্ষিণ আফ্রিকার। তাহলে কি সেমিফাইনালেও ঘটবে অঘটন? এবার কি ভারত আফগানিস্তান ফাইনাল হবে? এই প্রতিবেদনের মাধ্যমে জানুন বিস্তারিত। চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান। তারা এবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান, যদিও দক্ষিণ আফ্রিকা এর আগে দুবার সেমিফাইনালে উঠেছে। এই পরিস্থিতি প্রশ্ন উঠছে, সেমিফাইনালে কোন দল থাকবে এগিয়ে, দক্ষিণ আফ্রিকা নাকি আফগানিস্তান? দেখা যাক পরিসংখ্যান কি বলছে। আগে যে দুবার সেমিফাইনাল খেলেছে দক্ষিণ আফ্রিকা, তার প্রতিবারই হারের মুখ দেখতে হয়েছে তাদের। টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ এখনও খেলেনি দক্ষিণ আফ্রিকা। 2009 ও 2014 বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। 2009 সালে পাকিস্তানের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পথ দেখতে হয়েছিল দলকে। 2014 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে যাত্রা শেষ করে দিয়েছিল ভারত, যদিও চলতি বিশ্বকাপে এখনো পর্যন্ত অপরাজেয় দক্ষিণ আফ্রিকা দল। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকা প্রথমে শ্রীলঙ্কা, তারপর যথাক্রমে নেদারল্যান্ডস, বাংলাদেশ ও নেপালকে হারিয়েছিল। সুপার এইটে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে। সেমিফাইনালে জিতে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলতে চায় দক্ষিণ আফ্রিকা। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগাঁ। এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপে এখনো পর্যন্ত দুবার মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা, দুবারই জিতেছে দক্ষিণ আফ্রিকা। 2010 ও 2016 বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুই দল, এই দুটি ম্যাচেই জয় পায় দক্ষিণ আফ্রিকা। এই পরিসংখ্যানের বিচারে দক্ষিণ আফ্রিকা এগিয়ে থাকলেও আফগানিস্তানের এই দলটিকে হালকাভাবে নেওয়া যাচ্ছে না। বর্তমান সময়ে আফগানিস্তান যে কোনো দলকে হারাতে সক্ষম। এই বিশ্বকাপে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে হারিয়ে তার প্রমাণ দিয়েছে আফগানিস্তান। এমন পরিস্থিতিতে আফগানিস্তানকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার চেষ্টা করবে না দক্ষিণ আফ্রিকা। এদিকে আফগানিস্তানও চেষ্টা করবে সেমিফাইনাল জিতে প্রথমবারের জন্য কোনো আইসিসি ট্রফির ফাইনাল খেলতে। এখন কোনটা হবে তা জানা যাবে ম্যাচের পরেই। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হ্যায় এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হ্যায়। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুম। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোর রোড, বাটার মোড়, বনগাঁ।